এটা আমার প্রথম একটা অভিজ্ঞতা যে ঢাকায় এরকম ভাবে নৌকা চালাইতে পারতেছি। গাইস, আসলে ঢাকায় এভাবে এর আগে আমি কখনো কোথাও নৌকা চালিয়েছি বলে মনে পড়ে না। অনেক দিন পর এভাবে নৌকা চালাতে পেরে আসলেই আমার অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন হলো কোথাও বের হই না, তাই ভাবলাম কোথাও যাওয়া যাক। হঠাৎ মনে হলো সারিঘাট যাওয়া যাক, এটা আমার বাসা থেকে অনেকটাই কাছে, আর গ্রামীণ পরিবেশ, সবুজ গাছপালা আমার দেখতে অনেক ভালো লাগে, তাই রওনা হলাম সারিঘাটের উদ্দেশ্যে। আপনারা সারিঘাট যেতে চাইলে প্রথমেই চলে আসবেন ঢাকার সায়দাবাদে। এখান থেকে আপনি রায়দা বাসে করে চলে যাবেন সরাসরি পোস্তগোলায়। পোস্তগোলা থেকে আপনি ব্যাটারি চালিত যে কোনো অটোরিকশাকে জিজ্ঞেস করলেই আপনাকে সরাসরি সারিঘাটে নামিয়ে দিবে। তো যাই হোক, রাস্তার পাশে মানুষ, দোকান, সাইনবোর্ড ছাড়া আর কিছুই দেখাতে পাচ্ছি না। গ্রামীণ পরিবেশ দেখার জন্য আর একটু ওয়েট করতে হবে। যারা কর্মব্যস্ত মানুষ, দূরে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ হয় না, আর আপনি যদি প্রকৃতি পছন্দ করেন, নিরিবিলি জায়গা পছন্দ করেন, তাহলে কোনো এক বিকেলে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন নিয়ে সুন্দর একটা বিকাল কাটাতে পারেন এখানে। সবুজ গাছপালা আর এই নিরিবিলি পরিবেশ সত্যিই আপনাকে মুগ্ধ করবে। ঢাকার যে কোনো জায়গা থেকে সারিঘাট যাওয়ার জন্য প্রথমে আসবেন যাত্রাবাড়ি। তারপর যাত্রাবাড়ি থেকে বাসে বা লেগুনায় আপনি জুরাইন রেলগেট নামবেন। ভাড়া নেবে 10 থেকে 15 টাকা। জুরাইন রেলগেট থেকে পোস্তগোলা ব্রিজের উপরে যাবেন, সেখানে অটোরিকশা পাওয়া যায়, ভাড়া হবে 10 থেকে 15 টাকা। নদীর উপর নামার পরই পোস্তগোলা ব্রিজের ঢালেই অটোরিকশা অথবা সিএনজি পাবেন। সেখান থেকে সরাসরি অটোরিকশা বা সিএনজি করে আপনি সারিঘাট যেতে পারেন, ভাড়া লাগবে 30 টাকা করে। তবে অবশ্যই আপনি দরদাম করে নেবেন, ভাড়া যে কোনো সময় কম বেশি হতে পারে, সেই ক্ষেত্রে আপনি আপডেট প্রাইসটা জেনে যাবেন। যদি 4-5 জনের টিম হয় তাহলে সরাসরি সিএনজি ভাড়া করে নিতে পারেন সারিঘাট পর্যন্ত। জুরাইন থেকে সিএনজি ভাড়া করলে 100 বা 120 টাকা লাগবে। অবশ্যই দরদাম করে নেবেন, কারণ ভাড়া যে কোনো সময় কম বেশি হতে পারে। ঢাকার যাত্রাবাড়ি বা তার আশেপাশে যারা আছেন, ঘুরে আসতে পারেন এই সারিঘাট থেকে। ঢাকা শহরের যান্ত্রিক দিক থেকে সরে কিছুটা প্রাকৃতিক ছোঁয়ার জন্যও জায়গাটা কিন্তু মন্দ নয়। আর এখানে সবুজ, শান্ত, নিরিবিলি পরিবেশ আপনার আরও ভালো লাগবে, হারিয়ে যাবেন গ্রাম বাংলার চিরচেনা সেই প্রকৃতির মাঝে। ঢাকা থেকে দিনে যেয়ে দিনেই ঘুরে আসতে পারবেন, তাই ডে ট্রিপ কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে ঘুরে আসতে পারেন সারিঘাটের এই গ্রামীণ পরিবেশের জায়গাটি। তাছাড়া এখানে নিরিবিলি সময় কাটাতে চাইলে জলছবির গাঁও জায়গাটাও অনেক দারুণ। তাদের খাবার পরিবেশনটাও পরিবেশ সাথে মানানসই, মাটির সরা, মাটির কাপ, এখানে কায়াক ও ডিঙি নৌকার ব্যবস্থা আছে।
30 মিনিট কায়াকিং ও জনপ্রতি 75 টাকা আর নৌকাতে 10 থেকে 15 মিনিট ঘোরাবে সেই ক্ষেত্রে যাত্রী সংখ্যা হিসাবে 100 বা 150 টাকা চায় অবশ্যই দরদাম করে নেবেন বিকালে অবশ্য যাত্রী বেশি থাকলে ভাড়া একটু বেশি চায় আসসালামু আলাইকুম গাইস এখন আমি হচ্ছে নৌকার মাঝখানে পুরো ঢাকার পাশে যে এত সুন্দর একটা জায়গা আছে আর এখানে না আসলে আসলে সত্যি বুঝতাম না ফুচকাটা আসলে অনেক ভালো ছিল গাইস এখানে পাবেন আপনি একেবারে নিরিবিলি গ্রামীণ একটা পরিবেশ আপনি চাইলে যে কোনো একটি বিকালে ফ্যামিলি সহ এখানে আসতে পারেন অনেক সুন্দর একটি জায়গা আসলে আপনি না আসলে কখনোই বুঝতে পারবেন না এখানে খাল বিল আর গাছপালা অনেক বেশি থাকার কারণে অনেকটাই গ্রামীণ পরিবেশ মনে হয়
যা আপনার মনে একটু হলেও প্রশান্তি এনে দিবে। তাছাড়া শরতে দিগন্তজোড়া কাশফুলের সমারোহ তো আছেই, মন চাইলেই হারিয়ে যেতে পারবেন কাশফুলের সমুদ্রে। বিস্তৃত যতদূর চোখ যায় এখানে কাশফুল রয়েছে, তবে শরৎ ছাড়া অন্য কোনো সময় গেলে কাশফুল পাবেন না। বর্তমানে এখানে কোনো কাশফুল নেই, তবে শরতে গেলে এখানে পাবেন দিগন্তজোড়া কাশফুল। বেশিরভাগ মানুষ ওই সময়টা ঘুরতে বেশি পছন্দ করে, তখন কেউ কেউ বাইকে করে বা ব্যক্তিগত গাড়ি করে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে। তবে এখনও বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটক ঘুরতে আসেন, তবে এখন আগের থেকে অনেক কম।
গাইস, ঘোরা শেষ, এখন হচ্ছে বাসায় ফেরার পালা। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।